বলছি ঈদ মুবারক বলো আদিয়ান বলো মাশাআল্লাহ বলছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক কেমন আছেন সবাই আমরা আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ইভেন আমাদের ঈদটাও আলহামদুলিল্লাহ বেশ ভালো কেটেছে আপনাদের ঈদ কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবেন এই তো রাতের বেলা ঈদের আগের দিন আর কি আমি শাহী টুকরা বানিয়ে রেখেছিলাম একটুখানি আপনাদের জন্য ভিডিও করে নিলাম আর একটু ঝাল কিছু আসলে ঈদের দিন সকালবেলায় না হলে ভালো লাগে না তো এই তো একটু নুডলস করে ফেললাম আর নুডলসটাই আসলে নাস্তায় খেতে ভালো লাগে এদিকে একটুখানি সেমাই করেছি লাচ্ছা সেমাই ঈদ বলে কথা তো এই তো নাস্তার পরপরেই আমি দুপুরের খাবারের প্রিপারেশন নিয়ে নিলাম ইলিশ মাছ ভাজা ভাজা করব ইলিশ মাছটাকে হলুদ দিয়ে লবণ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি গরুর গোস্ত করেছি সেদিন আর এই তো চিকেন রোস্ট করেছিলাম এটা ঝাল রোস্ট ছিল এই তো আমার ইলিশ মাছ ভাজাটা হয়ে গিয়েছে গরুর গোস্তটাও রেডি আর হচ্ছে এটার সাথে আমরা পোলাও খাবো পোলাও দিয়ে আর কি সেদিন খেয়েছিলাম তো একদম সিম্পল রান্নাবান্না করেছিলাম দুপুরবেলায় আসলে আমাদের সেদিন দাওয়াত ছিল তো আমরা সন্ধ্যাবেলায় পরে দাওয়াতে গিয়েছিলাম আদিয়ানের পাঞ্জাবি আর এই হলো আমার ঈদের ড্রেস রাজুরটা আসলে রাজু পাঞ্জাবি আমি এনেছিলাম লন্ডন থেকে সে সকালবেলায় পরে ফেলেছে এই হলো আমার ঝুমকা পোস দাও আদিয়ান আদিয়ান ক্যামেরা দিয়ে তাকাও যে চাচু দিয়ে তাকাও প্রত্যেকবারই এমন করে সকালবেলায় বলে এরপর আর সন্ধ্যাবেলায় বলে না আমাদের টান সন্ধ্যায় হয়ে গেছে আল্লাহ হাফেজ আচ্ছা ঈদ মুবারক বলো আদিয়ান বলো মাশাআল্লাহ বলছে তো এই তো ফাইনালি আদিয়ানকে দিয়ে ঈদ মুবারকটা বলাতে পারলাম আমি রেকর্ড করতে পারলাম ও তো আসলে বলে রেকর্ড করতে পারলাম এই আর কি তো আমরা রেডি হতে হতে আমাদের প্রায় সন্ধ্যা গড়িয়ে আসলো তখন 8:45 মতো বাজছিল আর কি 9:00 দিকে একদম সন্ধ্যা হয়ে আসে তো এই তো এখন আমরা দাওয়াতের দিকে যাচ্ছি এই তো দাওয়াতে চলে আসলাম আমার মেজো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল প্রত্যেক ঈদে আসলে ওনারা আমাদেরকে দাওয়াত করে আর এবার তো আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল এই যে দেখেন নোয়াবি সেমাই লাচ্ছা সেমাই এখানে কিছু টুনার জালি কাবাব ছিল তারপরে এই যে জর্দাটা তো অনেক মজা হয়েছিল সেদিন যেমন ঝরঝরে এমন কালার এত ভালো লাগলো ফুচকা চটপটি সব কিছুই ছিল আর এদিকে তো আমাদের বাচ্চা পার্টি ওরা ওদের মতো করে আর কি এনজয় করছে আদিয়ান আর আরহাম তো আসলে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগেছে তো আমাকে কিন্তু কমেন্ট করে আপনাদের ভালো লাগাটা জানাবেন আর এই তো খাওয়া দাওয়া আসলে নাস্তা করতে এত দেরি যার কারণে আমরা বের হয়েছি একটু হাঁটার জন্য রাতের খাবার তো আর একটু পরে খাবো আর সত্যি কথা বলতে প্রচুর গরম পড়েছে আমাদের এখানে প্রচুর পরিমাণ হিউমিডিটি প্রচুর গরম মানে 35 ডিগ্রিজ থেকে 40 ডিগ্রিজ তো নর্মাল মানে এরকমই চলছে আর কি তো এই তো তার কিছুক্ষণ পর আমরা বাসা চলে আসলাম আর এই যে রাতের খাবারের সব কিছু রেডি হয়ে গিয়েছে গরুর গোশত ছিল সবজি ছিল টুনার জালি কাবাবটা দেখেছেন আপনারা পোলাও ছিল সালাদ তারপর বোরহানি ছিল আর আরেকটা জিনিস যেটা আমার ক্যাপচার করা হয়নি হার্ড চিকেনের রোস্ট ছিল তো এই তো ছোট্ট একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আর এইদিকে দেখেন ফুল মুন চাঁদ উঠেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ